দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার ডেলিভারি বয়রা। তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। অসহায় দুস্থ ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াল একটি অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার ডেলিভারি বয়রা। বুধবার রাতে প্রায় 30 জন দুস্থ মানুষের হাতে খাবার তুলে দেন তারা। তাদের দাবি, অনলাইনে খাবার অর্ডার দেওয়ার পর অনেক খাবারের অর্ডার বাতিল হয়ে যায়। সেই খাবারগুলি তুলে দেওয়া হয় দুস্থ ও ক্ষুধার্থ মানুষের হাতে। যে সারাদিন যে অর্ডারগুলো আমাদের ক্যান্সেল হয়ে যায়, তো সেই অর্ডারগুলো নিয়ে আমরা বনগাঁ প্ল্যাটফর্মে আসি এবং সবাইকে আমরা সেই খাবারগুলো বিতরণ করি। আমাদের বনগাঁয় প্রায় 30-40 অর্ডার ক্যান্সেল হয়। তো সেই ক্যান্সেল অর্ডারগুলো তো আর দোকানদারকে দেওয়া যায় না, তো সেই ক্যান্সেল অর্ডারগুলোকে নিয়ে আমরা বনগাঁ প্ল্যাটফর্মে এসে কিংবা রাস্তাঘাটে যারা খেতে পায় না আমরা তাদেরকে সেই খাবারগুলো দিয়ে সাহায্য করি। বনগাঁ স্টেশনে থাকা মানুষেরা এই সব খাবার পেয়ে খুবই খুশি। একদল যুবকের এহেন কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। তো আমরা মোটামুটি বনগাঁয় আমরা যারা থাকি সুইগির ছেলেরা মোটামুটি সবাই তো বেরিয়ে গেছে, তো তারা প্রায় আমরা 20-25 জন ছেলে কি তার বেশি কি কম আমরা স্টেশনে আসি। এসে যে খাবারগুলো আমাদের অর্ডার থেকে ক্যান্সেল হয় সেই খাবার ক্যান্সেলগুলো, তো সেগুলো আমরা কি করি, আমরা বাড়ি নিয়ে যাই না, কারণ আমরা ডেলি আমরা সবাই বিরিয়ানি হোক মাংস হোক সবাই আমরা নিজেরা খেতে পারি, কিন্তু যারা খেতে পারে না যারা একদম নিরি পারছে, তো তারা তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা সবাই প্যাকেটগুলো সবার কাছে বিতরণ করি। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।